উত্তরবঙ্গের কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাককে জনতার রোশনল থেকে উদ্ধার করতে 12 রাউন্ড রবার বুলেট ছুড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার রাত 12টার দিকে পীরগঞ্জ পৌরশহরে বাইতুল আমান জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত রাতে তারাবির নামাজের সময় ওই মসজিদ এলাকা থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় কুখ্যাত মোটরসাইকেল চোর পার্শ্ববর্তী রানীকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুল রাজ্জাক। জনগণ তাকে মসজিদের ভিতর আটকে রাখে এবং মেরে ফেলতে উদ্যত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাল করিম সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। জনগণ কোনো কথা না শুনে পুলিশকে লক্ষ্য করে ইট পাক্ষিল নিক্ষেপ করতে থাকে। পুলিশ সহ চোর রাজ্জাক মসজিদের ভিতরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে। পরে জনতাকে ছত্রভঙ্গ করতে রবার বুলেট ছুড়ে পুলিশ এবং রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জনতার ইটপাটকেলে আহত হয় 4 পুলিশ সদস্য। রবার বুলেটের আঘাতে আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় জনতা এবং রাজ্জাকের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। লতিফুর রহমান লিমন, পিআরবি 71 টিভি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।